গত বছরের নভেম্বর মাসে শুরু হয়েছে যশোর বেনাপোল সড়কের পুনর্নির্মাণ কাজ ব্যবসায়ীদের অভিযোগ নির্মাণ কাজ ধীর গতিতে চলার ফলে গেল তিন মাসে মাত্র বিশ শতাংশ কাজ শেষ হয়েছে এ অবস্থায় দুই দেশের শত শত পণ্যবাহী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট দুই পাশের শতবর্ষী গাছ রেখে দুটি প্যাকেজের আওতায় যশোর শহরের দরাটানা থেকে বেনাপোল বন্দরের বাংলাদেশ অংশের নো ম্যান্স ল্যান্ড পর্যন্ত আটত্রিশ কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে স্থানীয়দের অভিযোগ কাজ চলছে খুব ধীর গতিতে এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ফলে দুই দেশের পণ্যবাহী ট্রাক চলাচল ব্যাহত হচ্ছে পিপরাল লাইনের মতন আপনার গাড়ি চলতে থাকে ঢাকা মুখে কিংবা যশোর মুখে যখন জাম বাঁধে তখন দু ঘন্টা আড়াই ঘন্টা জাম বেঁধে থাকে কোন গাড়ির কোন লোক নেই যে দেবে যে তুমি বাস্তু যাচ্ছে দুলেনের এই মহাসড়কের প্রস্থ হবে সর্বোচ্চ চৌত্রিশ ফুট গাছ থাকার কারণে কোথাও কোথাও তা কমবে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে সড়ক পুনর্নির্মাণের কাজ শেষ হবে বলে জানালেন সংশ্লিষ্টরা আমরা আশা করছি যে এটা আমরা শেষ করতে পারব আর বর্তমানে আমরা চারটে লোকেশনে কাজ করছি দুইটা প্যাকেজে এবং দুইটা ঠিকাদার আছে আমাদের এখানে আর কাজের গুণগত মান যথেষ্ট ভালো আছে আটত্রিশ কিলোমিটার এ মহাসড়ক পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি টাকা